আজ আমরা ক্লাস সিক্সের অঙ্কের 20তম অধ্যায় বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেব বৃত্ত কী বা বৃত্ত কাকে বলে। একটি নির্দিষ্ট বিন্দুকে সমান দূরত্ব রেখে একটিমাত্র বক্ররেখা কোনো সমতলের একটি অংশকে আবদ্ধ করলে সেই সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে পি কিউ আর হলো একটা বৃত্ত। বৃত্ত ত্রিভুজ ও চতুর্ভুজের মতো সমতলিক এবং জ্যামিতিক চিত্র। বৃত্ত দ্বিমাত্রিক কারণ বৃত্ত অঙ্কনের সময় কাগজ বা অপর কোনো সমতলে কেবল দৈর্ঘ্য ও প্রস্থ এই দুটি মাত্রার প্রয়োজন হয়, উচ্চতার দরকার হয় না। এবার চলে আসি বৃত্তের কেন্দ্র কী বা কাকে বলে। বৃত্তের মধ্যস্থিত যে নির্দিষ্ট বিন্দুকে ঘিরে একমাত্র বক্ররেখা সমতলের অংশ আবদ্ধ করে সেই বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। যেমন এই যে পি কিউ আর বৃত্ত, এর কেন্দ্র হচ্ছে সি। বৃত্তের কেন্দ্র থেকে বক্ররেখাটির প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সমান হয়, অর্থাৎ সি থেকে এই যে বক্ররেখা পি কিউ এবং আর এদের দূরত্ব কিন্তু সমান। এবার চলে আসি বৃত্তের পরিধিতে। যে বক্ররেখা বৃত্তের কেন্দ্রকে ঘিরে সমতলের অংশ আবদ্ধ করে সেই বক্ররেখাকে বৃত্তের পরিধি বলে। পরিধির উপরিস্থ প্রত্যেকটি বিন্দু কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। যেমন আমরা এই যে বৃত্তটি দেখতে পাচ্ছি পি কিউ আর, এই পি কিউ আর বৃত্তের পরিধি পি কিউ আর, এই প্রতিটি বিন্দু কিন্তু সমদূরত্বে অবস্থান করছে কেন্দ্রবিন্দু থেকে। এখানে আমরা তাই বলতে পারি সি কিউ ইকুয়াল টু সি আর ইকুয়াল টু সিপি, অর্থাৎ এই দূরত্বগুলো সমান। জেনে রাখা ভালো যে সম্পূর্ণ বক্ররেখাটি বৃত্তের পরিধি, এই যে বক্ররেখা, এই বক্ররেখাই হল বৃত্তের পরিধি। এবার চলে আসি ব্যাসার্ধে। ব্যাসার্ধ কী? না, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর সরলরৈখিক দূরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। যেমন দেখো এই যে পি কিউ আর, এই যে বৃত্তটি, এই বৃত্তটির কেন্দ্রবিন্দু সি থেকে পি কিউ এবং আর এই বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ সিপি সমান সি কিউ সমান সি আর। এই যে সিপি সি কিউ সি আর, এরাই হলো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে ছোট হাতের আর অক্ষর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এবার চলে আসি ব্যাসে। বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দু থেকে কেন্দ্রগামী যে রেখাংশ দ্বিতীয়বার পরিধিতে মিলিত হয় সেই রেখাংশকেই বৃত্তটির ব্যাস বলা হয়। যেমন দেখো এই পি কিউ আর বৃত্তের কেন্দ্র সি থেকে উভয় পরিধি বিন্দু পর্যন্ত, অর্থাৎ টি এবং পি পর্যন্ত যে রেখাটি দেখতে পাওয়া যাচ্ছে রেখাংশটি, তাই হলো ব্যাস। স্বাভাবিকভাবে ব্যাস কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে থাকে। এবার চলে আসবো জ্যা। বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে রেখাংশ গঠিত হয় সেই রেখাংশকে বৃত্তের জ্যা বলা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এই পি কিউ আর বৃত্তের আমরা জ্যা বলতে এখানে দেখতে পাবো টি পি কেও আমরা জ্যা বলতে পাচ্ছি, আবার পি কিউকেও জ্যা বলতে পারছি। দেখো কী বলেছে, পি এবং কিউ বৃত্তের পরিধির ওপর অবস্থিত দুটি বিন্দু। এখন পি এবং কিউ বিন্দু সংযোগকারী রেখাংশ পি কিউ, এই যে পি কিউ, এই পি কিউ কে বৃত্তের জ্যা বলা হয়, অর্থাৎ পি কিউ হলো বৃত্তের জ্যা। আবার পি এবং টি বৃত্তের পরিধির ওপর, পি এবং টি বৃত্তের পরিধির ওপর অবস্থিত দুটি বিন্দু, কাজেই পিটি রেখাংশ অর্থাৎ বৃত্তটির ব্যাস একটি জ্যা,
বৃত্তের যে ব্যাস একটি জ্যা। স্কেলের সাহায্যে পরিমাপ করে দেখো পি কিউ জ্যা এর চেয়ে পিটি জ্যা বড়, অর্থাৎ এই পি কিউ এর চেয়ে পিটি হচ্ছে বড়। প্রকৃতপক্ষে ব্যাস হলো বৃত্তের সবচেয়ে বড় জ্যা, যেটা আমরা এখনই প্রমাণ পেয়ে গেলাম। এবার চলে আসব বৃত্তচাপে। সমতলের কোনো বিন্দুকে স্থির ধরে, অর্থাৎ ওই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে যদি নির্দিষ্ট দূরত্ব দিয়ে কম্পাসের পেন্সিল ঘোরানো হয়, তবে পরিধির সামান্য অংশ অঙ্কিত হবে। এই অংশকে বৃত্তের চাপ বলা হয়। যেমন আমরা চিত্রে ব্যাসার্ধ, চিত্রে আমরা কেন্দ্রীয় বৃত্তের চাপ এবি আঁকা হয়েছে, এ দেখো এবি আঁকা হয়েছে। বৃত্তচাপ আঁকার জন্য কেন্দ্রের অবস্থিত ও বৃত্তের ব্যাসার্ধ জানা আবশ্যক। বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলা হয়। যে বৃত্তের পরিধির যে কোনো একটা অংশ তাকে বলছি আমরা বৃত্তচাপ। এবার আমরা দেখে নেব যে কীভাবে আগে বৃত্ত অঙ্কন করা হয়। দেখো প্রথমে তোমরা খাতার উপর একটি বিন্দু নেবে এবং বিন্দুটির যে কোনো তোমরা নাম দিতে পারো। আমি এখানে নাম দিলাম ও বিন্দু। এবারে পেন্সিল কম্পাসের সাহায্যে তো নির্দিষ্ট একটা মাপ বা ব্যাসার্ধ নিয়ে নেবে, সেই ব্যাসার্ধ নিয়ে সেই ও বিন্দুতে সেটিকে বসাবে। বসিয়ে তোমরা কম্পাসের ঠিক ওপরে বিন্দু ধরবে এবং একটি বৃত্ত তোমরা অঙ্কন করে নেবে। এইভাবে দেখতে পাচ্ছ কীভাবে করছি, এভাবে তোমরা করে নেবে একটি বৃত্ত। এবারে বৃত্ত অঙ্কন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তোমরা নিজেরা দেখতে পাবে যে এই পরিধি চারিপাশে অবস্থান করছে এবং কেন্দ্রবিন্দু ঠিক মাঝখানে অবস্থান করছে। এই কেন্দ্রবিন্দু থেকে তোমরা যদি পরিধির দিকে একটি রেখাংশ টানো, তাহলে এটি যেটা পাবে সেটা হচ্ছে তোমরা একে ব্যাসার্ধ বলতে পারবে। এটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই যে ব্যাসার্ধ দেখতে পাচ্ছ, এখানে আমরা নির্দিষ্ট নাম দিলাম পি দিলাম, ঠিক আছে। আবার এই ও বিন্দু থেকে যদি আমরা ব্যাসার্ধ ওপি ব্যাসার্ধের বিপরীত দিকের রেখাংশ টানি, অবশ্যই স্কেল দিয়ে টানবে, তোমরা হাত দিয়ে শুধু না স্কেল দিয়ে টানবে, তাহলে বৃত্তের পরিধির দিকে আর একটা ব্যাসার্ধ তোমরা পাবে। যে কোনো নাম দিলাম টি দিলাম, এর নাম টি দিলাম, তাহলে এই যে ওটি এটা হচ্ছে একটি ব্যাসার্ধ, ওপি একটি ব্যাসার্ধ। এই দুটো ব্যাসার্ধকে যোগ করে দেখো এই ব্যাসার্ধটা কেন্দ্রবিন্দুর মধ্যে দিয়ে গেছে, তাহলে এই যে পি আর টি, এই পিটিটা কি, পিটি সমান হচ্ছে ব্যাস। তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের পরিষ্কার হচ্ছে, এই ব্যাস কিন্তু এই ব্যাসার্ধের দ্বিগুণ, বুঝতে পারলাম। কারণ পিটি এটা পাচ্ছি কীভাবে পাচ্ছি, পিটিকে পাচ্ছি আমরা টিও বা ওটি তার সঙ্গে ওপিকে যোগ করে। আর ওপি আর ওটি এরা কিন্তু সমান, মেপে দেখতে পাবে এদের দৈর্ঘ্য কিন্তু সমান, তার জন্য ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। আর আমরা একটু আগেই বললাম বৃত্তের সবচেয়ে বড় জ্যা সেটা হচ্ছে ব্যাসকেই বলা হয়ে থাকছে। এইভাবে আমরা একটি বৃত্ত সম্বন্ধে ধারণা করতে পারি।